বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি ইউরোপের ইতালি, পর্তুগাল ও স্পেনের মাদ্রিদের সফলতার পর এখন স্পেনের বার্সেলোনাতে। গত 5ই মে স্পেন এর বার্সেলোনাতে ন্যাশনাল এক্সচেঞ্জের নতুন এ শাখার উদ্বোধন করা হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইকরাম ফরজি আলমগীর ফিতা কেটে ন্যাশনাল এক্সচেঞ্জের শুভ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল এক্সচেঞ্জের পরিচালক ও ফরাজি হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার এইচ ফরাজি, পর্তুগাল ও স্পেনের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ইফতেখার উদ্দিন খান, সহকারী কান্ট্রি ম্যানেজার রবিন মাহমুদ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল এক্সচেঞ্জের বার্সেলোনা সকল ব্রাঞ্চ পরিচালক ও বাংলাদেশি, নেপালি, পাকিস্তানি, ইন্ডিয়ান সহ বিভিন্ন কমিউনিটির নাগরিক। ন্যাশনাল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইকরাম ফরাজি আলমগীর সকল প্রবাসীদের বৈধ পথে ন্যাশনাল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠানোর জন্য অনুরোধ করেন। এছাড়া ন্যাশনাল এক্সচেঞ্জের পরিচালক ও ফরাজি হসপিটালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার এইচ ফরাজি ন্যাশনাল এক্সচেঞ্জের সকল গ্রাহক ও বাংলাদেশে বসবাসরত তাদের পরিবার পরিজনকে চিকিৎসার জন্য ফরাজি হসপিটালে আসার আহ্বান জানান। উদ্বোধন শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে ন্যাশনাল এক্সচেঞ্জের সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ফ্রান্সের ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে প্যারিসের এবিসি হলে আয়োজিত হয়েছে এক প্রতিবাদ সভা। সাভারে 7 শতাধিক পোশাক শ্রমিক নিহত, এম ইলিয়াস আলীর সন্ধান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি, দলীয় নেতাকর্মীদের উপর হয়রানির প্রতিবাদে এবং আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম জানান, জুনেদ আহমেদের সভাপতিত্বে এবং আলতাফ হোসেন ও রশিদ পাটোয়ারির যৌথ পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপি নেতা হাজি লয়লুস মিয়া, এম এ তাহের, হাজি হাবিব, জালাল খান, ফারুক আহমেদ, তারেক আহমেদ, সিরাজুল ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুল মালিক সহ অন্যান্যরা। সভা শেষে সাভার ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আমরা ফ্রান্স বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য যা প্রয়োজন আমরা তাই করব এবং ছাত্রদল নেতৃবৃন্দ, সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ সেই বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত আছে। সর্ববিশ্বে, সর্ব ইউরোপে ফ্রান্স বিএনপির আবার ঐতিহ্যকে আমরা সমুন্নত রাখি, নেত্রীর হাতকে শক্তিশালী করে। ম্যানচেস্টারে স্থানীয় একটি কমিউনিটি হলে ম্যানচেস্টারে বসবাসরত জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের প্রবাসীদের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ আব্দুস সামাদ আজাদের তনয় আজিজুস সামাদ আজাদ ডনের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামন জানান, অনুষ্ঠানের শুরুতেই অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। পরে মহান স্বাধীনতা যুদ্ধে এবং সাভার ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ওয়েস্ট কামালের সভাপতিত্বে এবং আমিনুল হক ওয়েস্টের সঞ্চালনায় এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়জুল হক জুয়েল। প্রধান অতিথির বক্তব্যে আজিজুস সামাদ আজাদ ডন তার বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 3 আসন থেকে প্রার্থী হবার প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন। এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাজ্জাদ খান, মইনুল আমিন বুলবুল, মহিবুর রহমান বাবু, সুরাবুর রহমান, শাহ এম এ মুনিম, অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা, রুহুল আমিন রুহেল, আবুল কাশিম সহ আরও অনেকে। ফ্রান্সে বসবাসরত সংবাদকর্মীদের উদ্যোগে এবং প্রবাসীদের অংশগ্রহণে বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ দীপুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ হাশেমের সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ওয়াহিদের পরিচালনায় প্যারিসের গার্ন দু নর্দে অনুষ্ঠিত সভার প্রথমেই সম্বর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ফয়সাল আহমেদ দীপ এবং প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক খান বাবু রমেল। সংবর্ধনায় সভায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, কমিটি ব্যক্তিত্ব শরীফ আল মোমিন, এম এ তাহের, রানা চৌধুরী, জুনেদ আহমেদ, সুব্রত ভট্টাচার্য, নয়ন মামুন, আব্দুল হালিম সহ অন্যান্যরা। হেফাজতে ইসলামের ডাকে ঢাকায় অবরোধ চলাকালে পুলিশের গুলিতে বিয়ানীবাজারের আঙ্গুরা মোহাম্মদপুর